Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। রিয়া, 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 তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তুমি যে বাড়ি ফিরে এসেছো আমায় একবার জানাবে তো? তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? আমি কি করছিস বল? দিদি ভাই, আমি তো সবকিছু নিউজে দেখলাম, এত কিছু হয়ে গেছে, তোরা একবার জানাবি না? একবার জানাবে না আমায়? তুমি হঠাৎ করে এত উতলা হয়ে পড়লে কেন? না, উতলা মানে কিডন্যাপ তো তাই। আরে মা, আসলে ছোট বৌদির ভাই তো, তো ছোট বৌদির ভাই মানে তো ইয়ে আমারও তো ভাই। হ্যাঁ, আচ্ছা, আঙ্কেল ঠিক আছেন তো? মানে কোনো অসুবিধা হয়নি তো কিডন্যাপ হয়ে? না না, একদম ঠিক আছি, কোনো অসুবিধা নেই, সব ঠিক, আমি ঠিক আছি বন্ধু। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা চুপ করো। দীপ্ত শুধুই কিন্তু বন্ধু, হ্যাঁ, আর কিন্তু কিছু নয়। হ্যাঁ, বন্ধুই তো লক্ষ্মীতে এখনো কিচ্ছু একদম না। হ্যাঁ মা, বন্ধুর বেশি না। হ্যাঁ, এই ছোট, এই কদিন খুব অকাজ করেছিস, একটা কাজ করতো, আজকে মেজু কিছু করবে না, তুই সব করবি। মেজু আজকে আমার সঙ্গে বসে আড্ডা দেবে। আমি? বাবা, তুমি কাকে কি করতে বললে দিদি? আর আমি আর আড্ডা, তার থেকে বরং তুমি আমাকে বলো কি করতে হবে। আজকে তোকে কিছু করতে হবে না, ছোট রাতের কফিটা দারুণ না? এই সবার কি মনে হয়? আমি একটা কথা বলি, হালকা হালকা শীত পড়েছে, যুদ্ধ জয় করে ফেরা হয়েছে, দুজন সৈনিককে নিয়ে ফিরে এসেছি, তোমাদের ছোট কাকিমার হাতে ভালো করে দুধ দিয়ে কফি দিয়ে আজকে পার্টি হবে। বিল্টু বাবা, যাও তো দোকান থেকে ওই কফির পাতাগুলো নিয়ে এসো তো, জমিয়ে দুধ চিনি দিয়ে কফি খাওয়া হবে, রঞ্জনাও খাবে। নন্দীবাবু, কে মাথার দিব্যি দিয়েছিল আমার বাড়িতে আসতে এখন? ম্যাডাম, আমি কি করব, আপনাকে তো ফোনেই পাচ্ছি না। ফোনে পাবেন না, শুনুন, ওই ফোনের সিম আমি ভেঙে জল দিয়ে গুলে খেয়ে ফেলেছি। ম্যাডাম, আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি। আচ্ছা, আমি না নাচছি, তালে তালে নাচছি, বুঝলেন? বিরাট আনন্দ আমার, বিরাট। আমার এক একটা ছেলে, রন্টি, বুম্বা, ছেলেগুলো অ্যারেস্ট হয়ে গেছে, আমার এতদিনের সাম্রাজ্য ধ্বংস হতে বসেছে। নন্দীবাবু, আপনি বুঝতে পারছেন বিষয়টা? পারছি ম্যাডাম, পারছি, কিন্তু বড় ম্যাডাম, ওই বড় ম্যাডাম এসেই তো সবকিছু উল্টো পাল্টা করে দিলেন। আর ওই লক্ষ্মী দাস এসে এমন ভাবে বড় ম্যাডামের হাতে পায়ে ধরলেন, যে মানে এমন ভাবে করলেন যে আপনাকে আমি কি বলবো। আপনি কিছুই বলবেন না, কারে কারে টাকা মাসে মাসে দিয়ে আপনাকে পুষছি আমি। হ্যাঁ, আপনি কিছুই বলতে পারছেন? বসুন তো, বসুন। ঠান্ডা মাথায় আমার একটা কথা শুন, একটা ব্যাপারে আপনি আমাকে নিশ্চিন্ত করতে পারবেন? কি ব্যাপারে বলুন তো। রন্টি, বুম্বা, ওরা যাতে মুখ না খোলে এই ব্যাপারটা একটু নিশ্চিন্ত করে দিন আমায়। না ম্যাডাম, কোনো গ্যারান্টি দিতে পারছি না। বড় ম্যাডাম ওদের উপর যেভাবে টর্চার করছে না, কতদিন যেন মুখটা বন্ধ রাখবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
আপনি তো কিছুই পাচ্ছেন না। হ্যাঁ নন্দী বাবু, আপনি কি ভাবছেন নাকি আমার এই বানানো সাম্রাজ্য আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে? আরে ওই মহিলা লক্ষ্মী দেবী, এ তো মাথায় শনি হয়ে নাচছে আমার। শুনুন নন্দী বাবু, আমি কিন্তু আমার রাজত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেব না, হ্যাঁ মনে রাখবেন কথাটা। আর আমার আমার চাকরিটা আপনি দেখছেন না? আমার চাকরিটা নিয়ে যা দুদিন পর লোফালুপি হবে সেটা আপনি একবার ভেবে দেখেছেন ম্যাডাম? চাকরি, আপনি কি পুলিশের চাকরি করেন নন্দী বাবু? আমি কি করি? আরে আপনি আমাদের মতন ক্ষমতাশালী মানুষের পিছনে খেপ খেলে বেড়ান, আমরা কাড়ি কাড়ি টাকা দিয়ে পুষি আপনাদের। ম্যাডাম আমার ইগো, ম্যাডাম ম্যাডাম শুনুন, আমি কিন্তু আমার ব্যবসাতে 100% লয়াল, মনে রাখবেন। আপনাদের মতন ওই সময় মতন হাত ছেড়ে দিলাম এমনটা নয়। কিন্তু নারী পাচার হোক বা অন্য কিছু, আমার রাজত্ব টিকিয়ে রাখার জন্য আমি যত দূর দৌড়তে হয় তত দূর যাব। এতগুলো জিলিপি দিয়ে কি করবে বলুন তো লক্ষ্মীদি? জল খাবারের জন্য। কি হলো? খাবারের জন্য 50টা জিলিপি তাই বলে কে খাবে এতগুলো? কজন আমরা বাড়িতে? সেটাও অবশ্য ভেবে দেখিনি। 50টা জিলিপি ঠিকই তো। অদ্ভুত আপনি বলে দিলেন জল খাবারের জন্য। আরে বাবা আমি অত ভেবে চিন্তে বলিনি, মাথা এলো আর বলে দিলাম। সেলিব্রেশনের জন্য আমার মনে হয়, বুঝেছেন? সেলিব্রেশন কিসের? যা আরে আঙ্কেল ফিরে এসেছে, রিয়া ফিরে এসেছে না, সেই জন্য আমার মনে হয় লক্ষ্মীদি পাড়ার লোককে ডেকে ডেকে মিষ্টি মুখ করাবে। হ্যাঁ এটাও মানে হতেও পারে। দেখুন মায়ের মাথায় কখন যে কি প্ল্যান আসে বোঝা মুশকিল। আমাকে বাবা জিলিপি আনতে দিয়েছে, আমি এনে দিয়েছি। তাড়াতাড়ি চলুন, মা বলেছিল তাড়াতাড়ি আসতে। দেরি যদি হয় না জিলিপি তো জুটবে না, উল্টে দুটো ঘা জুটবে পিঠে। তাতে চলুন তাহলে। এই নাও 50টা জিলিপি এনেছি। সাই দাঁড় 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 একদম নিয়ে গিয়ে রান্না ঘরে রাখ 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 রাখ। আচ্ছা সবার সঙ্গে আমার একটা কথা আছে, খুব মন দিয়ে শোনো। কি বলো বলো বলো। কি কথা বলো তো বুধু? একটু বলো বলো, আমি এসে দুলাল কই। একটু একটু বলছি, আজকে বাড়িতে একজন স্পেশাল অতিথিকে আমি নিমন্ত্রণ করেছি। কাকে গো? আমি আজকে মায়া গোলদারকে নিমন্ত্রণ করেছি। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।